আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম আম্মা জান বাবা কেন তুমি আমার ঘুমটা ভেঙে দিলে একটা কত সুন্দর স্বপ্ন দেখতেছিলাম আম্মু কত বেলা হয়ে গেছে তুই এত ঘুমাইলে হবে উঠতে হবে না একটা কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম সুন্দর স্বপ্ন দেখতেছিলাম ও বাবা কি স্বপ্ন মা আমি একটা বিয়া বাড়িতে গেছি বুঝছ কোথায় গেছো বিয়া বাড়িতে বিয়া বাড়িতে গেছো ঘুমের মধ্যে তো যাই হ্যাঁ এখানে তো হলো খাবার দিচ্ছিল খাবার কুলায় প্রথমে দিচ্ছে

তারপরে কামড়টা দিলাম এত ঝোল এত মজার রোস্টের ঝোলটা অনেক মজা ছিল রেজালা দিলো খাসি রেজালা দিলো

তুমি বিয়া বাড়িতে চলে গেছো ঘুমের মধ্যে আরে আল্লাহ সরি মা আমি বুঝতেই পারি নাই তুমি যে হঠাৎ করে বিয়া বাড়িতে চলে যাও এরকম ঘুমের মধ্যে এটা কেমন কেউ বিয়েও করে না কোনো বিয়া বাড়ির দাওয়াতও দেয় বিয়েও করে না বিয়ে তাওয়া তো শুনা মাইক কথা বলি তোমাকে পোলা মাংস খেতে ইচ্ছা করতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে উঠো আমি দেখি কোন আম্মুকে বলি কিন্তু আম্মু তো একটু খারাপ না হ্যাঁ শরীর খারাপ ম্যানেজ করব আর ও না তো আসছে নানাকে বলবো ও সুজানা নানু তো আসছে তাই নানু তো হ্যাঁ তারও তার টেনশন নাই তালা সিকি কি খাইতে চেষ্টা করতেছেন আসল ঘটনা বলি মানে ঘুম থেকে উঠে মানুষের দিনের কোণে পরিকল্পনা থাকে আজকে এটা করব ওইটা করব আর আমার মেয়ের পরিকল্পনা থাকে সে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে বিয়াবাড়িতে গিয়েছিল সেই বিয়াবাড়িতে কি কি খাইছে সেগুলা সে এখন হচ্ছে মাকে বলবে রান্না করতে না হ্যাঁ এখন নানুর যাই এগুলো বলবি হ্যাঁ আর দাদুর কাছ থেকে কি রান্না করাবে না এখন অনেক ভালো হয়েছে উঠেন 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 পাগলি একটা